হ্যাঁ দর্শক, আপনারা অবশ্যই দেখতেছেন আমার চ্যানেলটা, অবশ্যই দেখেন আপনারা। আই মিন ফানি 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 বলতে কিন্তু ওই যে কৌতুক নাটক এগুলো দেওয়া হয়। তা আমি মানে নামটা পরে চেঞ্জ করব, বাংলা রূপ দিয়ে একটা নামকরণ করব। আপাতত মানে এই নামটা দিয়ে চালাচ্ছি, গোলাপি গেলার লোগোটা হলো গোলাপি গেলার। আর এমএন মিডিয়া, এমএন মিডিয়া আপনার অনেক কিছু পাবেন, অনেক কিছু দেখতেছেন বা অনেক কিছু দেখবেন। এমএন মিডিয়া তো মানে গোলাপি গেলার লোগোটা, এটা একটু ভিন্ন ধরনের লাগছে, দুইটা লোগো, যেহেতু আপনার চিনতে সুবিধা হয়। তো এখানে দুটো চ্যানেলেই আপনারা বিভিন্ন সাবজেক্টের গান দেখতে পাবেন, বিভিন্ন শিল্পীদের, এবং বাংলা ঢোল, দোতারা, একতারা, বেহালা, বাঁশি এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টের এটা দেখতে পাবেন। তবলা দিয়ে যুগলবন্দি করছি, নাল তবলা দিয়ে বাজানো হয়েছে, পার্কেশন বাজানো হয়েছে অনেক পদের, তারপরে আর অনেক কিছু চিন্তাধারা করে রাখছে, অনেক কিছু দেব আপনাদের ইয়াতে, যাতে আপনারা মজা পান, কীভাবে মজা পাবেন। হ্যাঁ, এখন একটা মানুষ দেখা যাচ্ছে যে হঠাৎ করে একটা মানুষ, এটা মন খারাপ, ভালো লাগতেছে না, মনটা খারাপ, একা একা বসে আছে, একা একা বসে আছে, তাহলে ওখানে কোন ধরনের বাজনা চলে বা কোন ধরনের ঠেকাটা দেওয়া যায়। যেমন কিছু আধুনিক গান আছে, একদম ঠান্ডা টাইপের কিছু আধুনিক গান আছে, ওই ওই মন খারাপের যে একটা বাজনা, ওই বাজনাটা এখন আমি বাজাচ্ছি। মানে মন খারাপ যে একটা বিভিন্ন আধুনিক টাইপের গান আছে, কিছু ধরনের গান আছে, বিরহ টাইপের গান আছে, ওইটার মধ্যে মানে এই ধরনের বাজনা বাজানো হয়। তারপর খুশি খুশির বাজনা, একটা খুশির খবর শুনলে বা খুশির একটা ইয়ে শুনলে খুশির খুশির বাজনা হইলো। খুশির একটা বাজনা, যাই হোক, মনটা যদি চাঙ্গা থাকে বা মনটা খুশি থাকে বা ইয়ে থাকে, এই ধরনের ইয়ে করে চলে। এখন আমি কাওয়ালির একটা প্যাটার্ন বাজাবো, নাল দিয়ে বাজানো হয়, যেমন পাকিস্তানি কিছু কাওয়ালি আছে, নুসরাত ফতে লেখার কিছু কিছু কাওয়ালি আছে, বা অন্যান্য শিল্পীদের কিছু কাওয়ালি আছে, ওই কাওয়ালিতে মানে কীভাবে বাজাতে হয়, ওই মানে কাওয়ালির প্যাটার্নটা কি, ওই প্যাটার্নটা আমি এখন বাজাতে দেখাচ্ছি।
পাকিস্তানি কাওয়ালির প্যাডান, পাকিস্তানি কাওয়ালি মানে কাওয়ালি বাজাতে গেলে এরকম পাকিস্তানি কাওয়ালি প্যাডান, এখন হলো বাংলা ডোলের যে প্যাডান, ওই বাংলা ডোলের প্যাডান আমি বাজাচ্ছি। যেমন ঝুমুর তাল বাজালাম, এখন কার বাতাল, কার বাতাল বাজাবো? বাংলা ডোল মানে এইভাবে মানে বাজাইতে হয় করতে, স্পষ্ট ঠেকাগুলো হলে, হ্যাঁ সুন্দর ঠেকাগুলো হলে ঘষা মাজার একটা বিষয় আছে, বায়ার বায়া ঘষা মাজার বিষয় আছে। যেমন মানে এইলো বিষয় এই, একটু ঘষা মাজা না থাকলে, তারপরে যে টুকা টুকাগুলি বিষয় আছে, টুকাগুলি স্পষ্ট একটু না হলে হৃদয় লাগে না বা ইয়া লাগে না, ওই বায়ার সাথে টুকাগুলির সাথে সমাজত থাকলে বা সুন্দর থাকলে শুনতে ভালো লাগে, এবং যে শিল্পী গান গাবে শিল্পী মজা পাবে গান গাই। তারপরে দেখা যাচ্ছে যে 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 চলনে ঠেকাটা চলছে সে চলনে টেনে একটু বেশি টানলে গানটা মজা লাগবে না, একটু ভেড়ে গেলে গানটা মজা লাগবে না, বাড়াও যাবে না আর পিছিয়ে টানা যাবে না, সমান সমান থাকতে হবে, এবং শিল্পী গানটা যে দিকে যাচ্ছে সেদিকেই আমার আমার বাজাতে হবে। ঠিক আছে, আমি কাজ করবো, অনেক অনেক ধরনের কাজ করবো, অনেক ধরনের পিক আপ দেবো, অনেক ধরনের এলা করবো, অনেক ধরনের চেঞ্জিং করবো। ঠিক আছে, ওকে, কিন্তু বিষয় হলো যে আমি এটা কতটুকু সৌন্দর্য করতে পারলাম, গানটা কতটুকু ভালো করতে পারলাম, সৌন্দর্য করতে পারলাম, এবং শিল্পীটা কতটুকু শান্তি পেলো গান গেয়ে। ঠিক আছে, এই হলো বিষয়, একটু সজাগ থাকা, নিজেকে একটু সজাগ রাখা, সেই জিনিসটা অবশ্য অবশ্যই করতে হবে, সবাই খেয়াল রাখতে হবে যে গানটা কীভাবে সুন্দর হয়, আমি নিজে কী করতেছি সেই জিনিসটা দর্শক দেখতেছে এবং শিল্পী শুনতেছে, এটা একটু খেয়াল রাখতে হবে, সবার প্রতি আমার রিকোয়েস্ট। এবং আপনারা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই দেখবেন, দুইটা চ্যানেল, একটা এমএন মিডিয়া গোলাপি কালার লোগো, একটা এমএন ফানি। হ্যাঁ, এমএন ফানি বলতে মানে কৌতুক বা নাটক এরকম না, মানে এটার মধ্যে মিউজিক গান সব কিছু দেওয়া আছে এটার মধ্যে। আপনারা এমএন ফানি গোলাপি কালার লোগোটা দেখে তারপর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, এবং এমএন মিডিয়া বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার সাথে থাকবেন, এবং চ্যানেলটা গিটরে চাঙ্গা করে দেবেন। সবার কাছে রিকোয়েস্ট, সবার কাছে সবাইকে ধন্যবাদ দিলাম, সবার জায়গায় সবাই ভালো থাকেন।